হ্যালো, আমি তো কলেজের ফর্মই কাটে, ঠিক আছে, একটু পরে ফোন করছি। আর মাল কিছু আছে দেখছে মেয়েটা যখন মারা সিঙ্গেল হয়েছে ওই তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যারাকপুর রাহুল ব্লগস চ্যানেল। তো আমরা আজকে আমরা কলেজ যাচ্ছি। তো কলেজে অনেক মজা আসতে চলেছে, কারণ আমরা সেকেন্ড ইয়ারে পড়ি। তো ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্ট ঢুকেছে, তো তোমরা বুঝতেই পারছো। আর আর সব বন্ধুবান্ধবরা অনেকদিন পরে কলেজ যাচ্ছে, তো আমরা কলেজে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের কলেজটা, কোন কলেজে আমি পড়ি আর কোন কলেজে যাচ্ছি, একই ব্যাপার। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি। তো এখন বন্ধু বাড়ি যাবো, মানে সান্ধ্যে বাড়ি যাবো, গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। আর একটা হ্যালো বেব। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি সান্ধ্যে বাড়িতে, থেকে বেরিয়ে গেছি আমরা। প্যান ঠিক করছে এখন, অনেক দেখতে পাচ্ছ আমরা এখন বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলছি। তো আমরা এখন কলেজে পৌঁছে গেছি, মালিকের কাজের বাহানা মেরে তারপরে এসেছে। যদি মালিক দেখে তাহলে মালিকের শিষ্যকে আর কিছু বললাম না, বাদ দে। তো হ্যালো গাইস, এখন আমরা একটা মেয়েকে ফোন করতে যাচ্ছি যে আমার কলেজের ফ্রেন্ড আছে। হ্যালো, ঠিক আছে। তো হ্যালো গাইস, মাল মাল কিছু গেছে, ভয় পেয়ে গেছে। তো আমরা এখন শুভকে নিয়ে চলে এসেছি কলেজ থেকে, বাড়ি ফিরে গেছি। এ না বাদ দাও, এর কিছু বলার নেই, মেরি কাট গেছি। তো আমরা এখন চিংগাম চেপাচ্ছি, ঘোরা 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 না, হয়নি হয়নি। তো হ্যালো গাইস, তো সাউন্ডটা ঠিক আসছে কিনা আমি বলতে পারছি না, বাট ভিডিওটা কন্টিনিউ করিনি, ভিডিওটা এতটুকুই করলাম। ভিডিওটা কন্টিনিউ করতে পারার না, কারণ রাস্তা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার। তো খারাপ হওয়ার কারণে দেখতেই পাচ্ছ চোখ মুখ ঢুকে ঢুকে গেছে, শরীরটা ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। তো ঠান্ডা লেগে গেছে থেকে মনে পড়লো এক মিনিট, তারা ওয়েট টু ওয়েট। নতুন মাইক। তো ভিডিওটা এতটুকুই করলাম, কারণ শরীরটা অনেকই খারাপ হয়ে গেছিলো। আর একটা যখন করিনি সব কিছু বলেছি, বুঝলাম না, এখানে মানে একটা ক্লিপ আছে যে একটা মেয়েকে ফোন করেছিলাম। তো বলল একটু কজে মানে কলেজের কাজে আছি, মানে ভেরিফিকেশান ছিল তাদের। তো ওরা ফার্স্ট ইয়ার, কি হয়েছে আমার একটা বন্ধু ছিল, বন্ধু আছে, সে টুয়েলভ পাস করেছে, টুয়েলভে পড়ে। তো টুয়েলভে পড়ার পরে ও একটা মেসেঞ্জার থেকে একটা এই মেয়েটাকে নাম্বার নিয়েছে। তো মেয়ে থেকে নাম্বার নিয়েছে, তো আমাকে বলছে যে ও মেয়ে
ভাবলাম বেটাকে, না বেটা ভাবলাম না, মতলব ফটো দেখেছিলাম এমনি, কিন্তু ফটো দেখিনি ঠিক আছে। ফটোতে মানে মিনিমাম ঠিকঠাকই লাগছিল ঠিক আছে, ঠিকঠাকই লাগছিল। তারপরে মানে মেকআপ তো, তারপরে যখন লাইভ টেলিকাস্ট দেখলাম আমি মানে সামনাসামনি, তখন দেখলাম আমি বললাম কি না থাক, এইখানে এইখানে লাগলো। তো যাই হোক, পছন্দ আসেনি, কারণ মানে মেকআপ করে ফটোতেই আলাদা লাগছিল, আবার রিয়েল লাইফ আলাদা লাগছে। বাচ্চা ঠিক আছে ভাই, যাক অত আমি কথা বাড়াইনি, জাস্ট অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে আমি কথা বললাম, কেন কি চেনা চিনতে হলে ভালো লাগে। তো আমি জাস্ট বলছি, তো ফ্যামিলির লোক দেখে, তো তাই ফ্যামিলির লোকদের বলে দিচ্ছি যে এটা জাস্ট ফ্রেন্ড, আমি এমনি কিছু না, আমি জাস্ট দিলাম এমনি কিছুই না। যারা যারা আমার ফ্যামিলি থেকে দেখছো তার জন্য বলছি, না হলে কি বলো তো ওই বেশি কিছু করবে না, জানলে পরে ওই বাড়ির দলিল থেকে নাম্বার ধরে দেবে আর আমাকে ফুটপাতে বসে থাকতে হবে, তো এমনি কিছুই না। তো বলে যাও যে এমনি কিছু যদি হয় তাহলে আমি নিজেই নিশ্চয়ই বলে দেবো, যারা বাড়ির ফ্যামিলির লোক দিচ্ছে তো এগুলো কিছুই ভাববে না। আর শরীরটা সত্যি আসা সময় অনেক, মানে আসা সময় না, বাট ভিডিওটা আরও কন্টিনিউ করা যেত, অনেক জায়গায় যেতাম ওখান থেকে, একটু ধোবিঘাট যেতাম, আর একটু ফটো তোলার ছিল, তারপরে একটু কিছু ভিডিও বানানোর ছিল, তো আরও জায়গায় যেতে পারতাম, কিন্তু যেতে পারলাম না, শরীরটা অনেক খারাপ হয়েছিলো, তারপরে আমরা বেরিয়ে গেলাম। জানি কেন একজন আনসাবস্ক্রাইব মেরে দিল আমাকে, একদম টাটা টান টান টান, এত দিল সে ছুঁয়ে, কী গান আছে ভুলে গেছি, গানটা জগ সুনা সুনা লাগে, জগ সুনা সুনা লাগে গানটা হয়ে গেছে, সিরিয়াসলি 75 ছিল ঠিক আছে 74 হয়ে গেল, কী জানি কার দুশ্মনি আছে আমার সাথে ঠিক আছে। আমার আমি একজনকে মাইন্ডে রেখেছি সে করতে পারে, তো যাই হোক বাদ দাও, যে করবে করবে, না করবে না করবে, জোর জবরদস্তি তো কিছু নেই, এক আমার বিশ্বাস আছে যে একদিন আমরা বড় ফ্যামিলি হব, তো তার জন্যই আমি সেই বিশ্বাসটা রেখে এখনও কাজ, আমার নিজের এই কাজটা কন্টিনিউ করতে যাবো আর করবো, এটা করবো। আর একে দেখতে পাচ্ছ মাই ফ্রেন্ড, একে ইগনোর করে দাও, বাট এক মিনিট, দেখতে সৌন্দর্য লাগে তাই। তো ভিডিওটা এতটুকুই হলো, আমি এত বকবক করার কারণ হচ্ছে যে ভিডিওটা ছোটো হয়ে গেছিলো তাই বড় করলাম, এমন কিছু কথা নেই, জাস্ট ভিডিওটা যদিও ভালো লাগলে, একটুও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর শেয়ার করো ভিডিওটাকে, আগে আগের মতন কি ব্যাংটা কিছুই ভালোবাসা পাচ্ছি না, তাও টুকটাক মানে একদম ছোটো ছোটো একদম পুচকি পুচকি ভালোবাসা পাচ্ছি। তো তোমাদের যদি না করো সাবস্ক্রাইব, যারা নতুন দেখছো তাদের একটা কথা ওয়ার্নিং দিয়ে রাখছি, ওয়ার্নিং দিয়ে রাখছি, প্লিজ করে দাও ভাই, প্লিজ করে দাও, প্লিজ করে দাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ, বাই বাই।